টিলাঘেরা চায়ের শহর সিলেট, 360 টাউলিয়ার এই পুণ্যভূমি, যে মাটিতে ঘুমিয়ে আছেন হযরত শাহজালাল শাহপরাণের মতো আউলিয়া। শান্তির এই শহরে এমন কিছু ঘটনার সম্মুখীন হই আমরা, যা শুনলে চোখের কোণে পানি জমবেই। শত হাসি খুশির ভিড়ে আছে জীবন যুদ্ধে হার না মানা এক মায়ের এগিয়ে যাওয়া। বলছিলাম সিলেটের মেয়ে আয়শা বেগমের, মা বাবা আর 5 বোনের মধ্যে আয়শা বড় মেয়ে। একসময়ের মধ্যবিত্ত পরিবারের মেয়ের ঠাই হয়েছে রাস্তায়। 2005 সালে লক্ষ্মীপুর সরকারি আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় থেকে SSC পরীক্ষায় অংশগ্রহণ করে আয়শা। কিন্তু অল্প বয়সেই প্রেমের মতো ফাঁদে জড়িয়ে যাওয়ার কারণেই SSC পরীক্ষায় আর পাশ করা হয়নি তার। মা বাবার আদরের মেয়েটি ঝরে পড়ে যায় পড়াশোনা থেকেই। 4 বছর প্রেম করে 2009 সালে পরিবারের অজান্তেই বিয়ে করে জামালকে। গুফনে বিয়া করছিল, ওর গার্জেন্টে মান্য নিছে না, ওর ব্যক্তিগত বিয়া হয়েছে 2009 সালে বিয়ানীবাজার খসপা বাগের টিল্লা, জামাল নামে একটা পুরুষ রাজমিস্ত্রি। 3 বছর পরই সেই স্বামী তাকে অস্বীকার করে ফেলে রেখে যায় রাস্তায়। সেই থেকেই শুরু হয় কঠিন পথ চলা। 8 সন্তানের জননী সে, এখন ভীষণ অসহায়। একবেলা খাবার জোগাতেই হিমশিম খাচ্ছে সে। আমার জীবনের সাথে আবার পিছনে আরো 4টা জীবন, এরা আমি কেমনে চালাইম, কেমনে টেকল দিব? যখন আমি ফুটপাতে পয়সা দাম, তখন আমার ছেলেমেয়ে ফুটপাতের ছেলেমেয়ে হইব, খারাপ পরিবেশে থাকলে খারাপ হইব, ভালো পরিবেশে থাকলে ভালো হইব। আমি ওরা কীভাবে ভালো করবো? আমার তো কোনো অবস্থা নাই। ওরা জীবনের মূল্য কী? আমি ওরা কী মানুষ করবো? আমার উপরে যে হক আছে, প্রাপ্য আছে, আমি তো আর যথাযথভাবে আদায় করা সম্ভব নাই। আমি তো ব্যর্থ হয়ে গেলাম, নিরুপায় হয়ে গেলাম। ওরা আমার মাঝে খেনে আইলো, ওখানে আমি 4টা জীবনের লাগিত দায়ী। ওরা খাবার দেওয়া আমার পক্ষে সম্ভব নাই। পেটের দায়ে বাসা বাড়িতে কাজ করতে গেলেও মিলছে না কোনো কাজ। ঘরও নেই যে সেখানে বাচ্চাদের রেখে কাজে যাবে সে। না, এত বাবু নিয়ে তো মানে কাজে রাখবে না। আমার বাবু ছোট ছোট, 8 জন ছেলেমেয়ে, একটা মেয়ে পালক দিছি, 3টা বাচ্চা মারা গেছে, 4টা বাচ্চা সাথে আছে। আর কোনো মেয়ের জীবন যাতে এমন না হয় সেই দোয়া করেন আয়শা। সাহায্য সহযোগিতা নিয়ে চেষ্টা করছেন বাচ্চাদের বড় করতে। শহরের বিত্তবানদের কাছে চেয়েছেন সাহায্য, বাচ্চাদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আয়শা। আমার বাচ্চা তো পুরো মানুষ, ওখানের জীবন সম্বন্ধে কিছু বোঝে না। ওখান তারা কী করে খাইব, কীভাবে চলব? আমার কোনো বাড়ি নাই, বর নাই, কিছু নাই, ছেলেও বড় নাই, স্বামীও নাই, কেউ নাই। যদি আপনারা উঠলে আমার বাচ্চা তো একটা উপকারী হয়, ফায়দা হয়। আমার বাচ্চা এক সময় গড়ে উঠে, তাহলে আপনারা সব পাইবা নানি। দেশের নাগরিক হিসাবে তো একটা অধিকার থাকে। স্বপ্ন দেখেন এখনও সুন্দর একটি জীবনের, স্বপ্ন দেখেন ছোট একটি নিজের ঘরের, আর মেয়েদের মতো স্বাবলম্বী হয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে। অপু বণিক, USB 24 নিউজ, সিলেট।